জীবন কর্মময় মরলে বিশ্রাম হয়। এই যে কথাটা, এই কথাটা যে তার কতটা গুরুত্বপূর্ণ একটা সূত্র আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে যে জড়িয়ে আছে তা বোধহয় আমরা সবসময় কল্পনাও করতে পারি না। আসলে আসলে এই কথার সাথে জীবনের যে সূত্রপাত, জীবনের যে প্রত্যেক দিনের যে রোজনামচা, তার সাথে আমরা আমাদের কাজ করে চলি। আর এই কাজের সূত্রে থাকে জীবন দর্শন, সামাজিক দর্শন এবং সামাজিক দায়বদ্ধতাও বটে। এই সমাজ প্রত্যেক দিন আমাদের এত কিছু দিচ্ছে, কিন্তু দিনের শেষে বা আমাদের নিজেদের অবসরের সূত্রতায় আমরা কি ভাবি এই সমাজকে আমরা কতটুকু দিতে পারলাম? এই ভাবনাটাই কিন্তু মাঝে মাঝে আমাদের একটা আত্মবীক্ষণ তৈরি করে দেয়। আর এই আত্মবীক্ষণের জন্যই শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা যে সমস্ত মানুষজনেরা, তারা তাদের কাজ একদম নীরবে করে যায়। এবং এই কাজের সাথে থাকে তাদের নিজের জীবন দর্শন, তাদের আদর্শ, তাদের ভাবনা। আজকে এইরকম একজন বিশিষ্ট মানুষজনের সাথে আমরা কথা বলব, না ঠিক কথা বলবো না, আড্ডা। আসলে এই আড্ডা শব্দটা আমি খুব সাহস করেই ব্যবহার করলাম, তার কারণ তিনি এত মজার মানুষ, এত অন্য ধরনের মানুষ, অন্য মানসিকতার মানুষ, তার সাথে কথা না বলে আড্ডা বলাটাই বোধ হয় খুব বেশি শ্রেয় হয়। এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানে, এবং পরবর্তী পর্যায়ে এই অনুষ্ঠান ইউটিউবে আপলোডিং করা থাকছে, সেখানেও আপনারা আপনাদের মতামত দেবেন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট গবেষক এবং লেখক মিস্টার বি আর রামকা। নমস্কার মিস্টার রামকা। নমস্কার, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমরা বাংলাতে বলি অশতিপর বৃদ্ধ, অর্থাৎ 80 বছর বয়স হয়ে গেলে আমরা বেঙ্গলিতে একটা প্রভাব ইউজ করি, অশতিপর। তো আপনার অবশ্য পলিত কেশ হয়েছে, মানে হোয়াইট হেয়ার হয়েছে, গোঁপটাও হোয়াইট হয়েছে, কিন্তু আপনি তো অশতিপর মানসিকতার দিক থেকে হননি, বিকজ দ্যাট অনলি ফর ইয়ার রিসার্চ ওয়ার্ক ডিটেলস। এই যে এত কিছু ব্যস্ততা, এত কিছু কাজ, এর রহস্য এটা আমি প্রেরণা পেয়েছি সরলাজি বিল্ডার কাছে। আমি ওখানে গেলাম ওর মাকে বললাম আমি আপনার উপরে কিছু লিখতে চাই। মা বললো কি আমার উপরে কী লিখবে, কত লিখবে, যদি তুমি লিখতেই চাও তো সারা সংসারের মায়ের উপরে লিখো, তাহলে ভালো হবে। ওখান থেকেই আমি প্রেরণা পেয়ে এইটা শুরু করেছি 2014 সেপ্টেম্বরে। এবং এটা তো আপনার একটা দীর্ঘ 3 বছরের একটা গবেষণা। 3 বছর লেগে গেছে আমাদের দেখতে দেখতে লিখতে লিখতে, আর তারপরে সম্পাদিত হল। সম্পাদিত যে বইটা আমি রহস্যটা ফাঁস করি নি আপনাদের কাছে, বইটার নাম হচ্ছে আমার মা। আসলে এই একটা শব্দ, আমি বলতে পারি একটা অক্ষ, এটা আমাদের জীবনের কাছে প্রত্যেক দিনের দর্শন। ঈশ্বর স্বয়ং পৃথিবীতে আসতে পারেননি, তাই আমাদের প্রত্যেককে একটা মা পাঠিয়েছে, তাই তো? তাই। এবং এই যে লেখালেখির সূত্র, এই লেখালেখি বহু সারা ভারতবর্ষে বিশিষ্ট বিখ্যাত মানুষজন তাদের মায়েদের সম্পর্কে লিখেছে। কিন্তু এই যে ধরুন সরলাদেবী আপনাকে বললেন লেখার জন্য, আপনি কাজটা শুরুও করলেন, তারা নিজস্ব ক্ষেত্রে তারা একটা অত্যন্ত বিখ্যাত মানুষ, কিন্তু তারা যখন লিখছেন তখন তো সেই জায়গায় তার একটা দুর্বল জায়গা। পৃথিবীতে সবাই আমরা বলি মায়ের কাছেও যেরকম জব্দ, তেমনি মায়ের কাছে স্নেহ। এটা কিরকম অভিজ্ঞতা হয়েছিল যে বিভিন্ন সময় লেখালেখির সূত্র ধরে যখন যাচ্ছেন? আমি রেগুলার ওখানে যেতাম মেলা পার্কে, কিন্তু আমি ওনার যা ব্যবহারটা ছিল, ব্যবহারের হিসাবে আমি দেখলাম এনার উপরে কিছু লেখা দরকার। কত সুন্দর ব্যবহার, কত বড় ঘরানা, ওর ওয়ার্ল্ডের মানে নামি ঘরানা, সংসারের নামি ঘরানা মেলা পরিবার। তাহলে একদিন এমনি ভিতর থেকে একটু আওয়াজ আসলো যে তুমি একটু জিজ্ঞাসা করো মাকে, যদি মার উপর তুমি লিখতে পারো। তাই জন্যে একদিন আমি ওখানে গেলাম, মা বসেছিল, মা বলল কী করে কী করছে, কী ভালো আছো তুমি? আমি ভালো আছি। আর কী খবর? খবর তো কিছু নেই মা, আজ মার ভিতরে একটু কথা এসছে। কী আসছে তোমার ভিতরে কথা? এই আপনার যা মানে এই সব ব্যবহার দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার সাদগি দেখে,
ছোট সাদী আপনাকে দেখেছি বিড়লা পরিবারের কোনো এই কাচের চুড়ি মনসের কাচ খালি শুধু কাচের চুড়ি ও মানে কোনো জ্ঞান নেই কোনো অর্নামেন্টাল নেই কোনো ডায়মন্ড নেই কিছু নেই সব কিছু ও করতে পারে কিন্তু করে না তা আমি এমনি জিজ্ঞাসা করলাম মা একদম সাদা সাদা আপনি একটু রাজস্থানি এই বোর মানে রাজস্থানি বোর কেমন কেন রাখছেন না ও আমাকে তপাক্ষে বললো দেখ তুমি আমার বেটার মতো তুমি আমার বেটা তোমাকে বলছি আমি পরিত্যাগ করে দিয়েছি এইসবকে পরিত্যাগ করে দিয়েছি আমি এইসব করতে পারবো না তুমি যতই বলো মানে আপনার তো আপনাকে তো আমি স্বাগত করতে চাই আমার ভামাশাই স্মারক স্মৃতি আমার ছিল ওর মধ্যে আমি মাকে স্বাগত করেছি বিকে বাবুকে স্বাগত করেছি তারপরে আপনাকে তো আমি স্বাগত করবো আর আপনি এমনি যাবেন আমি তো বিড়লা আছি তো সবাই তো জানে কি বিড়লা আমি বিড়লা এ তো সবাই জানে হ্যাঁ জানে তো সবাই তাহলে কি আছে তাহলে আমি ডায়মন্ড রাখুক গোনা রাখুক কিছুই না রাখুক আসলে এইটাই হয় কিন্তু যে সিম্পলিসিটি যে কোনো মানুষের সাধারণত তার যে যোগ্যতা তার যে শিক্ষা তার যে কোয়ালিটি এইটাই মানুষকে কিন্তু অনেক বেশি আলোকিত করে কিন্তু ধরুন এই যে রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে আপনার সাথে আমি দীর্ঘ আড্ডাতেও আমি দেখেছি যে আপনি ভীষণ খুঁতখুঁতে আপনি আপনার এই মা আমার মা এই বইটি রাষ্ট্রপতির কাছে গিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে আমাদের রাজ্যপালের কাছে গিয়েছে ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে ভারতবর্ষের সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের কাছে গিয়েছে এবং তারা সেটার ব্যাপারে অ্যাপ্রিসিয়েশন করেছে সমস্ত কিছু কিন্তু এখানে কি আপনার আরও মনে হচ্ছে না যে আরও অনেকটা দায়িত্ব বেড়ে গেল আরও অনেক কিছু করা দরকার আরও কিছু মানুষজনের কাছে পৌঁছানো দরকার হ্যাঁ এটা মানে অনেকবার মনে আসছে কীরকম একটু আগে মানে বাড়াতে চাও এবং অনেক ভাষাতেও তো ট্রান্সলেট হচ্ছে আগে কী করে করবো তাহলে আপন আমার মনে আসলো কি আমি তিন চারটা ভাষাতে অনুবাদ করবো বাংলাতে আমি করে দিয়েছি বাংলাতে ভাষা হিন্দিতে তো আছে তারপরে ইংরেজিতে আছে ইংলিশ হচ্ছে ইংরেজিতে হচ্ছে তারপরে গুজরাতি হচ্ছে গুজরাতিতে করাচ্ছে মালয়ালম হচ্ছে মালয়ালম করাচ্ছে উর্দু হচ্ছে এই পাঁচ ভাষাতে এখন চলছে এখন দু চার ছ মাস লাগবে এই পাঁচ ভাষাতে বুক আসবে উর্দু ইংলিশ তারপরে মালয়ালম তারপরে গুজরাতি এই ভাষাতে সবাই ভাষাতে এই মা আমার মায়ের বুক আসবে আচ্ছা এইরকম কি আমি একটা অভিজ্ঞতা জানতে চাইছি সেটা হলো যে ধরুন মানে এই ধরনের কাজগুলোতে রিসার্চ ওয়ার্ক এটা ভীষণ পরিশ্রম মানুষের কাছে যাওয়া অ্যাপ্রোচ করাটা এইটা আমি বলতে চাচ্ছিলাম এই যে অ্যাপ্রোচ করার সময় অনেক সময় তো কাউকে অ্যাপ্রোচ করেছেন বা বলেছেন বা যিনি আপনাকে চেনেন লেখাটা পান অনেক লোক তাকে এক্সপেক্ট করেছেন সেরকম কিছু এক্সপেরিয়েন্স না না অনেক লোক আমাকে বারণ করে দিয়েছে আমি করতে পারবো না মায়ের উপরে কিছু লিখতে পারবো না ও তাই নাকি এটাও হয়েছে অনেক লোক আচ্ছা এই যা লোক লিখেছে এই মায়ের প্রেরণা সরলা মার প্রেরণা আমি ওনাকে বললাম সরলা মায়ের উপরে কিছু লিখতে চাই তুমি ওই প্রেরণা নিয়ে সরলা প্রেরণার উপরে কিছু লিখছে তারপরে ওরা লিখতে চালু করলো তারপর সারা ও মায়ের উপর সব কিছু হলো সব মায়ের নামে হলো তো এই যে প্রত্যেক দিনের যে কাজ প্রত্যেক দিনের কাজের সাথে মাকে নিয়ে লেখা কেউ হয়তো ভেবেছেন কী লিখবো কেউ হয়তো ভেবেছেন নতুন করে লেখারই বা কী আছে আসলে এটাও কিন্তু একটা ব্যাপার যেটা আপনার বইয়ের ভেতরে যেটা সব থেকে বড় গুণ যেটা আমরা যারা রিসার্চ ওয়ার্ক যারা মিডিয়ার লোকজন বহু ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এক একজনের তো এক এক প্রতিটা মায়েরই কিন্তু এক একটা আলাদা আলাদা গুণ আছে প্রতিটা মায়ের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং সেইটাকে কিন্তু সুন্দর করে উপস্থাপন করা সেটা তো করেছেন সেইভাবে এবং সেইভাবে এই উপস্থাপনটাই কি সত্যি মিস্টার ঢাকা করতে পেরেছেন সত্যি কি তিনি আলাদা আলাদা করে তার নিজের মতন করে তার যে উপস্থাপন সেটাকে করতে পেরেছেন এটা কিন্তু জানা দরকার জানবো তবে তার আগে এটা বিরতিতে যেতে হচ্ছে বিরতি পরে ফিরে আসছি সাথে আহ বাংলায়
আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট গবেষক এবং লেখক সুরঙ্কা, যেটা বিরতির আগে কথা হচ্ছিল, অর্থাৎ কিনা ওই আমরা যখন যে কোনো কাজ বা যে কোনো গবেষণা সূত্র ধরে একটা থাকে, তারপর তো তাকে নির্যাস থাকে, তো এই ধরনের বিশিষ্ট বিখ্যাত মানুষজনেরা তারা তাদের মায়েদের নানা বিষয় সম্পর্কে লিখছেন, ওখান থেকে তো একটা ছোটো ছোটো গল্প বেরিয়ে আসছে, এক একটা ছোটো ছোটো তাদের জীবনে একটা স্টোরি আসছে, সেটাকে কীরকম এনজয় করলেন যখন আপনি স্ক্রিপ্ট দেখছেন লিখছেন, কীরকম লাগছে তখন, কীরকম মজা পাচ্ছেন না আনন্দ পাচ্ছেন না কীরকম একটা হচ্ছে? আমাকে বিশেষ করে ওই আনন্দ লাগে, ছোট ছোট লিখছেন, ছোট ছোট কথা লিখছেন, কাহিনী লিখছেন, লেখ লিখছেন, কবিতা লিখছেন, এটাই ভালো লেগেছে। বড় বড় লেখ অত ভালো লাগেনি, আমি দিয়েছি বড় বড় লেখই দিয়েছি, বড় বড় লেখই দিয়েছি, লেকিন যত ছোট সংক্ষেপে আমি নিজেই সংক্ষেপে লিখেছি, নিজে আমার দুটো কবিতা আছে, আমার একটা লেখ আছে, একদম সংক্ষেপ করে দুটো কবিতায় আমার খুব সংক্ষেপ করে আর লেখা আমার সংক্ষেপ করে যত ভালো ছোটা এই হিসাবে লেখা যায় তোমার মধ্যে সার এসে যায় মায়ের মহান, ওটাই ভালো। লেকিন আমি সব করে সবকে রেসপেক্ট করে সবাইকে লিখেছি আমি। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনি তো অনেক প্রবীণ মানুষ, এটা আমার ধৃষ্টতা নেবেন না, সেটা হলো যে দেখুন এই যে আমরা যে সময়তে চলছি, আপনি তো কত প্রবীণ মানুষ, পুরনো দিনের মানুষ, তো বর্তমান সময় এই যে আমরা দেখছি না, বাবা মা আলাদা, ছেলে মেয়ে আলাদা, তারা বিদেশে চলে গেল, মা একা পড়ে আছে এবং একটা অসহায় অবস্থা, এইসব দেখে আজকে ছেলে মানুষ কিরকম যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন সাইডে চলে যাচ্ছে, তাই জন্য আমার ভিতরে একটু ব্যথা হলো। ব্যথা হয়ে আমি দেখলাম ঠিক মায়ের উপরে লেখা হওয়ার উচিত, মা কত কাজ কর, ভগবানের নাম সেকেন্ড ভগবান, যেরকম আপনি বলেছেন ওইরকম আমি বলছি, সেকেন্ড ভগবান মায়ের, মায়ের আলাদা কোনো জিনিস নেই, মায়ের সব কুচ ন মাসের ভিতরে রাখে, তারপরে ডেলিভারি হয়, ডেলিভারির পরে গ্রো করে, ঠিক আছে, বাপের মানে ওর মধ্যে আছে, পিতাজির আছেও না, নাও তো হতো না, ওইসব খেয়ে হতো না, লেকিন যত দায়িত্ব মার আছে অত দায়িত্ব পিতার নেই। আচ্ছা, একটা কথা একটু গোপনে জিজ্ঞেস করি, এখন অবশ্য আর গোপন রইল না, সেটা হলো যে নিজে যখন ছোটবেলা দীর্ঘদিন আপনার মা, দীর্ঘদিন মায়ের সাথে আপনার যে সম্পর্ক, মা তো মায়ের কাছে মার খেয়েছেন তো মাঝে মাঝে ছোটবেলায়? আমি সাধারণ হিসাবে ছিলাম, আমার অবস্থাটা খুব সাধারণ, খুব সাধারণ, আমার বাবা কলকাতায় থাকতেন, আমাদের রাজস্থান, রাজস্থান বিকানের গঙ্গা স্যার থাকতাম, ওখানে আমার মা একই মা, চার ভাই, আমার চার ভাইকে সবাইকে উনি দেখতেন ওই অবস্থায়, ওই অবস্থায় অবস্থাটা আমার খুব ভালো অবস্থা ছিল না, দেখেন তারপরেই মা কোনোদিন আমাকে এরকম ফিল করালো না যে ভাই আমাদের অবস্থাটা খারাপ আছে। আগে আমার ছোটো ভাই বিমার পড়ে গেল, তো ওখান থেকে বিকানের করিব করে চার কিলোমিটার পড়ে, চার পাঁচ কিলোমিটার, ওখানে পেদের হেঁটে যাওয়া, ওর বেদজিকে দেখাওয়া, তারপরে রোজ আসা, রোজ যাওয়া, এই বড় কঠিন কাজ। মা হচ্ছেন একটা ছাতা, ছাতা মা এক ধরনের ছাতা, ছোটবেলা ছোটবেলায় মা সব কিছু ওইটাই করে, ব্রো উনি করে, ঠিক আছে, বাপের হিসাব আছে, লেকিন না মা তো, হ্যাঁ হ্যাঁ, পিতাজির হিসাব, ফাদারের হিসাব আছে, লেকিন মা যত কাজ করে অত কাজ ফাদার করে না। ছোটবেলায় অনেক দুষ্টুমি দুষ্টুমি করতেন তো, মা বকতেন, আজকে মারলো, কালকে কি বলেন আপনি, রোনেকে রোনাকে বলতেন, কান্না কান্না খাটে করতো, আর আজকে মেরে দিলি, কেন মেরে দিলে মনকে, লেকিন ওটা সব চলতে থাকে। আসলে এটা হয় যেটা আমরা বলি যে রত্ন গর্ভা, তো মা তো এইরমই সন্তান, সেই সন্তান সে কিন্তু পরবর্তী পর্যায়ে বিশিষ্ট মানুষজনদের মাদের নিয়ে তাদের গবেষণা করা এবং তাদের নিয়ে লেখক, এবং এইটা এইটা ভারতবর্ষে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের একটা নতুন রকমের কাজ। আপনারা নিশ্চয়ই যারা টেলিভিশনে দেখছেন তারা বুঝতে পারছেন যে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একেবারে সব থেকে দুর্বল থেকে দুর্বলতম জায়গা হচ্ছে আমাদের মা,
আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি, মিস্টার রাঙ্গা যখন প্রধানমন্ত্রীর কাছে যখন এই বই যখন পৌঁছেছে, উনি চেয়েছিলেন যে ওনার মাকে একটু দেওয়ার জন্য। আমি প্রাইম মিনিস্টারকে বললাম আপনি মাকে কাছে দেবো, ও তো আহমেদাবাদ থাকে, আপনি যাবেন না? হ্যাঁ নিশ্চয়ই যাবেন। তো কি করবেন, 100 ইয়ার্স হয়ে গেছে, উনি পড়তে পারবেন না। তারপরেই আমি যাবো একটু আশীর্বাদ নিয়ে আসবো। আমি গেলাম আহমেদাবাদ, আমি গিয়েছি ওনার মায়ের কাছে, আশীর্বাদ নিয়েছি ওনার কাছে। মা বলল কি ভাই আমি কি করবো রে তোমার বইটা, আমি তো কিছু জানি না, আর দেখাই দেখা একবারে মুশকিল, তাহলে তুমি একটু ছেড়ে দেও আমার কাছে, আমি বইটা ছেড়ে দিলাম ওখানে। এই যে এত লেখালেখি, এত গবেষণা, যোগাযোগ, লোকের সাথে যোগাযোগ, মানুষজন আসছেন, দেখা করছেন, বিভিন্ন মানুষজনের সাথে আসছেন, তো বাড়িতে কি মাঝে মাঝে অশান্তি হয় এরকম মিসেসের সাথে? না, বিশেষ করে ইনি কোনো এই আমাকে ডিস্টার্ব করো। হ্যাঁ, কোনো কোনো সঙ্গে বলতাম এই সারাদিন আপনি এইরকম করছেন, চোখ খারাপ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এমনি হয়ে যাবে, উনি বলতেন, লেকিন কোনো ডিস্টার্ব করা এসব কথা ছিল। আসলে এটাই হয়, যে কোনো গবেষণার সূত্র ধরে তারা যে কাজটা করেন তার কিন্তু নেপথ্যে কেউ না কেউ থাকে, অর্থাৎ তার যন্ত্রণা, তার ভালো লাগা, তার সুখ, সমস্ত জিনিসকে তৈরি করে দেওয়া, হাতের কাছে হয়তো একটা কাপ চা এগিয়ে দেওয়া, এটাও কিন্তু একটা গবেষণার সূত্রের ক্ষেত্রে একটা অনেক বড় প্রাপ্তি। মিস্টার রাঙ্গার ক্ষেত্রেও এই ব্যাপারটা প্রযোজ্য হয়ে আছে। খুব তাই স্বাভাবিকভাবে তার স্ত্রীর সাথে কথা বলবো না, এটা না বললে বোধ হয় একটা মায়ের বিষয়ে তো কি তুলনা করি, আমি তো নিজেই মাই আছি, আর ওই মা হয়েই সব কিছুই দেখতে পাচ্ছি, ঠিক আছে কি খারাপ আছে। আর আমার পতিদেব আছে, এনি তো রোজ থেকে মেসা থেকে যখন আমার বিয়ে হয়েছে তখন থেকে এনার লেখার মধ্যেই মন আছে, ধ্যান আছে। কোনোদিন ছুট্টি উট্টি কিছুই করলো না, ওইটাই করতো সবসময়। আমি বলতাম কি সবসময় এর মধ্যেই লাগবে, কিন্তু এনার এর মধ্যেই মন লাগে। কাজ তো ইনি অনেক করেছে, কিন্তু কখন মানে বাধা এসে যাচ্ছে, হচ্ছে না। আর ওর মাঝখানে লাস্টে মায়ের বই বললো লিখবো, তখন আমি বললো লিখবে, একটু লিখেছে আর পরে লিখলো না। আমি বললাম একটা কাজ তো শেষ করো, পুরো পূর্ণ করো কাজ। হ্যাঁ, তো ওর তো একটু হবে, ভালো নাম হবে, তাই লেগে গেছে একদম। ও কিতাব নেই লাগে করনে কে লিয়ে কি ভাই এ পুরা করনা হ্যাঁ, তুমি বল দিয়া তো মেরে কো পুরাই করনা হ্যাঁ, পুরা করনে সেই সব নাম হোগা, তো ও পুরাই করতে লেগেছে। ওই বই করেছে মায়ের করছে, সে তো ভালোই আছে। আর আমিও তো একটা মা, 75 হচ্ছে, আমি এই চাই কি এ মায়ের যেরকম চলেছে সব পছন্দ করছে, তখন এখনের যে জেনারেশন যত সন্তান আছে সব এইরকমই মানবে। হ্যাঁ, মাকে খুব মানে উঁচু উপাধি দেবে মায়ের, তখন সব জায়গায় যারা পড়ছে সে তো দিচ্ছে, কিন্তু যার ছেলে আছে মেয়ে আছে ওরা এরকম মানবে। এই আমার অনুরোধ আছে সবাইকে কি এইরকম ভালো আছে। আমরা ফিরে এলাম, আসলে এটাই হয়, এই যে প্রত্যেক দিনের যে কাজ, প্রত্যেক দিনের যে ভাবনা, এই ভাবনার সাথে একটা সূত্র থাকে। মিস্টার রাঙ্গা এই বয়সেও কিন্তু প্রায় 18 ঘন্টা পরিশ্রম করছেন, তার সাথে বিভিন্ন বিশিষ্ট মানুষজনেরা যোগাযোগ করছেন, তিনিও পাঠাচ্ছেন, এবং এই এক অদ্ভুত চক্রবর্ত কাজ। সেই কাজের ভেতরে কি না একে জীবন দর্শনকে ধরে রাখা। কখনো কখনো নিজের ওপর রাগ হয় যে যেটা করতে চেয়েছিলেন, যেটা করতে চাইছেন কিন্তু কিছুতেই করে উঠতে পারছেন না, মনে হচ্ছে এটা কিছুতেই পারলাম না, যোগাযোগ হচ্ছে না, হয় এরকম? হ্যাঁ, এরকম হয়, এরকম হয়, হয় কোনো কোনো সময় হয়, কোনো সময় মানে আমি ক্রোধিত হয়ে যাই, কোনো সময় ওকে বুঝিয়ে দিই, দেখি এটা হয়, এই ন্যাচারাল আছে। ওটাকে আপনি ন্যাচারাল হিসেবেই ভাবেন? ন্যাচারাল হিসাবে। বেশ বেশ বেশ, আচ্ছা এই যে বর্তমান সময়, আপনি তো প্রবীণ মানুষ, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে বর্তমান সময় আমরা যে দেখছি এটা একটা অস্থিরতা, পলিটিক্যাল বলুন, সোসাইটিতে বলুন, প্রত্যেকে র্যাট রেসের জন্য দৌড়চ্ছে, কার কত ক্যারিয়ার, কে কত ফিনান্সিয়ালি সলভেন্ট হবে, এক্সেট্রা এক্সেট্রা,
তো এই যে আপনি আপনাকে একটা অদ্ভুত সত্য কথন আপনি বললেন যে আমার অবস্থা এরকম ছিল, আমি সেই জায়গা থেকে উঠে আসা একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা একজন মানুষ। তো এই বর্তমান সময়ে এই যে আলাদা হয়ে যাওয়া, ছোট ছোট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানেও তো মাও বদলে যাচ্ছে। আমরা বাংলাতে বলি, প্রিয় দর্শক আমার দৃষ্টিতে নেবেন না, আমরা বাংলাতেও বলি অনেক সময় ভাগের মা, এই ভাইয়ের বাড়িতে একদিন, ওই ভাইয়ের বাড়িতে দুদিন, ইত্যাদি করে তারা খাওয়া দাওয়া। এইটা কি আপনার যন্ত্রণা? মায়ের বিভাজন হয় না, মায়ের বিভাজন হয়, ধর্ম ক্ষেত্রে বিভাজন হয় না, পলিটিক্যাল ক্ষেত্রে বিভাজন হয় না, রাজনৈতিক ক্ষেত্রে বিভাজন হয় না, ফ্যামিলি ভিতরে বিভাজন হয় না, মায়ের ভিতরে, মা তো মাই থাকে। ও একবারে বড় ছেলের কাছে থাকতে পারে, ছোট ছেলের কাছে থাকতে পারে, মধ্যম ছেলের কাছে থাকতে পারে, কিন্তু মা তো মা আছে, মা তো মা থাকবেই, সবাই জায়গায় তার মা থাকবে, উপস্থিত থাকবে। রাজনীতিতে মা আছে, পলিটিক্যাল ধার্মিকতে মা আছে, ভগবানের কাছে মা আছে, ভগবান আছে, ভগবানের যা অবতার আছে রাম ও কৃষ্ণ ওই মারে উপরেই আছে ভগবান। বহু ক্ষেত্রে, বহু ক্ষেত্রে বহু বিশিষ্ট মানুষজনেরা, বহু বিশিষ্ট মানুষজনেরা যখন আপনাকে মানে ভারতবর্ষের এমন কোনো বিশিষ্ট মানুষজন ব্যক্তিত্ব নেই যিনি এই বইটা পড়ে এবং এই বইটা পড়ে তার মতামত দেননি বা সমালোচনা করেননি, তো এই যে তারা যখন লিখছেন, আজকে গিরিজা দেবী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি শুরু করে কে নেই, তখন আপনার মনে হয় না যে আপনার অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে, আপনাকে আরও কিছু করতে হবে, আপনাকে আরও অনেক নতুনভাবে এগিয়ে যেতে হবে? মায়ের উপরে লেখার পরে মায়ের ভিতরে যত দায়িত্ব আছে ওটা আমাদের আছে, আর লেখা দরকার নেই, আর লেখার মন নেই, অন্য জিনিসের উপর লেখার মন নেই। কিন্তু একটা কথা আমি ওই মানে ভাষান্তর করতে পারি, মায়েকে ভাষান্তর ট্রান্সলেট করতে পারি, লেকিন আর এর ছাড়া আর কিছু লেখার ইচ্ছা নেই। কিন্তু একটা কথা একটু গোপনে গোপনে জিজ্ঞেস করি, মাঝে মাঝে তো কবিতাও লেখেন? আমি লিখি, খবর আছে কিন্তু? হ্যাঁ খবর আছে, না আমি লিখি, কবিতাই লিখি, শুধু মায়ের উপরই, মায়ের উপর, শুধু মায়ের উপর লিখি, মার ছাড়া কোনো কবিতা আমি লিখি। আপনাকে আরেকটা কথা একটু জিজ্ঞেস করি, মানে ধরুন এই যে স্পিরিচুয়াল ধর্মের যে ব্যাপার, আজকাল তো এই ধর্মটা নিয়েই তো আমাদের ভেতরে এত উন্মাদনা, এত এত আমরা পলিটিক্যাল বলুন যেটাই বলুন না কেন ধর্ম নিয়েই আমাদের। তাই জন্য আমি মুসলমানকে বলেছি, দেখো মার ওখানে হিন্দু নেই, মার ওখানে মুসলমান নেই, মার ওখানে ইসাই নেই, মার ওখানে বৌদ্ধ নেই, মার ওখানে জৈন নেই, আর অন্য ধর্মে যেটি সংসারে আছে ওখানে মায়ের ভিতরে কিছু নেই, মা এক, সবাই একই আছে, সব জায়গায় এক আছে, একই মা, সিরফ মা, বাস আর কিছু নেই। অনেক সময় তো এরকম ও অ্যাটাচমেন্ট নেই ওনার, কি মুসলমান আছে, হিন্দু আছে, ইসাই আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, আর ইহুদি আছে, অন্য ধর্মে যত আছে ধর্মাবলী, ওসব কিছু ভিতরে কিছু নেই। আচ্ছা অনেক সময় তো এরকম হয় যে ধরুন যেটা লিখতে চাইছেন বা যেটা আপনি গবেষণা সূত্র ধরে এগোতে চাইছেন পারলেন না, ফেল করে গেলেন, একেবারে বাউন্স হয়ে চলে এলেন, তখন নিজেকে কিভাবে? শুনুন আমি ফেল শব্দ জানি না, ফেল শব্দই জানি না। বা ভেরি গুড, তাহলে তো ভালো, মানে নো এনি নেগেটিভ? না না নেগেটিভ কিছু নেগেটিভ নেই, আমি ফেল শব্দই জানি না। বাহ, এই নেগেটিভ কি আছে আমি জানি না, আমি পজিটিভ হিসাবে লিখছি, ও যদি নেগেটিভ হয়ে যায় আমার কোনো অন্তর নেই, অন্তর পড়ে না, আমি নেগেটিভ হিসাবে জানি না কোনো জিনিস। প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। আপনারা যারা ইউটিউবে এই অনুষ্ঠান পরবর্তী পর্যায়ে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে এই অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং আপনাদের পরামর্শ জানাবেন। খুব ভালো থাকবেন এবং ভালো থাকার সূত্র ধরে আমাদের এই সূত্রটা বেঁচে থাকুক, মা আমার মা। আসলে আমরা প্রত্যেকেই কিন্তু সেই একই ছাতার, ভগবান স্বয়ং পৃথিবীতে আসতে পারেননি, আমাদের প্রত্যেকে একটা মা পাঠিয়েছে। মা নিয়ে রিসার্চ ওয়ার্কে মিস্টার আপনাকে ভীষণ ধন্যবাদ, খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, মেরা সবই সে অনুরোধ হ্যাঁ কি মা ভগবান কা রূপ হ্যাঁ, মা কি সেবা ভগবান কি সেবা হ্যাঁ, মা সবসে উত্তম হ্যাঁ, সবসে সর্বোত্তম হ্যাঁ, পিতা কা রোল হ্যাঁ, পিতা কা রোল অপনি জগহ হ্যাঁ, লেকিন মা কা রোল অত্যন্ত অত্যন্ত হি শোভাদায়ক। মানে ইতনা হি সবই লোকো সে অনুরোধ করুঙ্গা কি মা কে প্রতি সবই লোক সব সংবেদনা সংবেদনশীলতা নিশ্চয়ই রাখবেন, নিশ্চয়ই দেখবেন, সংস্কার যদি নিশ্চয়ই আপনি এই সব পালন করবেন,
তাহলে আপনার ভগবান খুব ভালো করবে, ভগবান খুব ঠিক করবে। হ্যাঁ, এটাই আমার সন্দেশ আছে আপনাদের।